আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মাঝে মাঝে কবজিতে বা রিস্ট জয়েন্টে ব্যথা হয়, কারো কারো সবসময় কবজিতে ব্যথা হয়। কবজির ব্যথার কারণে স্বাভাবিক কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি রিস্ট পেন বা কবজি ব্যথা নিয়ে আলোচনা করেছি। কবজির ব্যথার লক্ষণ, কারণ এবং কবজিতে ব্যথা হলে কী কী হোমিও ওষুধ ব্যবহার করতে হবে এবং নির্বাচিত ওষুধ কীভাবে সেবন করতে হবে তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। কবজি বা রিস্ট হল আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যা অগ্রবাহু বা ফোরআর্মকে হাতের সাথে কানেক্ট করে। কবজির সন্ধির সাহায্যে আমরা হাতকে বিভিন্ন দিকে ঘোরাতে পারি। কবজির সন্ধি অগ্রবাহু বা ফোরআর্মের রেডিয়াস, আলনা এবং কবজিও হাতের ছোট ছোট বিভিন্ন আকারের কার্পাল বোন দিয়ে তৈরি হয়। এই হাড়গুলো কবজিতে তিনটি জয়েন্ট তৈরি করে, যেমন রেডিও কার্পাল জয়েন্ট, আলনো কার্পাল জয়েন্ট এবং ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। অগ্রবাহু বা ফোরআর্মের রেডিয়াস এবং কবজির স্ক্যাফয়েড, লুনেট ও ট্রাইকুইটাম বোন নিয়ে রেডিও কার্পাল জয়েন্ট তৈরি হয়। এই জয়েন্ট রিস্টের থাম সাইডে বা বুড়ো আঙুলের দিকে থাকে। অগ্রবাহুর আলনা এবং কবজির লুনেট ও ট্রাইকুইটাম বোন নিয়ে আলনো কার্পাল জয়েন্ট তৈরি হয়। কবজি মচকে গেলে এই জয়েন্ট বেশি আঘাত পায়। আবার অগ্রবাহুর রেডিয়াস ও আলনা যুক্ত হয়ে ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট তৈরি হয়। কী কারণে কবজিতে ব্যথা হচ্ছে তার উপর নির্ভর করে লক্ষণ বিভিন্ন হতে পারে। যেমন অস্টিওআর্থ্রাইটিসের কারণে কবজিতে ব্যথা হলে ডাল একিম টাইপের পেন হয়, আবার টেন্ডিনাইটিস হলে তীক্ষ্ণ ব্যথা হয়। তবে সাধারণভাবে রিস্ট পেন হলে কবজির ব্যথার সাথে কবজি ও হাতের আঙুল ফুলে যায়, কবজি আড়ষ্ট হয়ে থাকে, কখনো কখনো ফুলে লাল ও গরম হয়ে যায়। কোনো কিছু ধরতে গেলে বা কোনো কিছু তুলতে গেলে কবজি ও হাতের আঙুলে ব্যথা হয়। কখনো কখনো কবজির ব্যথার সাথে আক্রান্ত স্থান অবশ হয়ে থাকে এবং ঝিনঝিন করে। কবজির সন্ধি বা রিস্ট জয়েন্টের ব্যথা নানা কারণে হতে পারে। কবজির ব্যথার কমন কারণ হলো রিস্টে ইঞ্জুরি। হাতের উপর ভর দিয়ে সামনের দিকে পড়ে গেলে বা কবজি মচকে গিয়ে কবজিতে ব্যথা। কবজিতে ইঞ্জুরি হলে হাতের আঙুলের দিকে যে স্ক্যাফয়েড বোন আছে সেটা অনেক সময় ভেঙে যায়। আবার হাতের উপর ভর দিয়ে পড়ে গেলে অনেক সময় রেডিয়াসের নিচের অংশ ভেঙে যায়। তাই কবজিতে ইঞ্জুরি হলে সঙ্গে সঙ্গে এক্স রে করে দেখে নেওয়া উচিত। যারা কবজি ও হাতের অতিরিক্ত একটানা ব্যবহার করেন তাদের কবজিতে বারে বারে স্ট্রেস ও স্ট্রেন পড়ে, ফলে কবজিতে দীর্ঘমেয়াদী ব্যথা হয়। যেমন টেনিস, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, বক্সিং খেলোয়াড়দের, যারা অতিরিক্ত লেখালেখি করেন, কম্পিউটারে টাইপিং করেন, পেন্টার, কার্পেন্টার ও ড্রাইভারদের এটা বেশি হতে দেখা যায়। কবজির চারপাশে যেসব টেন্ডন আছে সেই টেন্ডনে প্রদাহে টেন্ডিনাইটিস হলে কবজিতে প্রচণ্ড ব্যথা হয়। এটা হলে কবজি ফুলে যায়, কবজিতে ব্যথা হয় এবং কবজির নড়াচড়া অসুবিধা হয়। যেমন ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস, এটা কবজির বুড়ো আঙুলের দিকে হয়। এটা হলে কবজি ও বুড়ো আঙুলের নড়াচড়া করলে এবং বুড়ো আঙুলের নিচের দিকে চাপ দিলে প্রচণ্ড ব্যথা হয়। কবজি ব্যথা বা রিস্ট পেনের আর একটা কারণ হলো কার্পাল টানেল সিনড্রোম। কবজি ও হাতের অতিরিক্ত একটানা মুভমেন্টের কারণে বা অতিরিক্ত ওজন তোলার কারণে মিডল নার্ভের উপর চাপ পড়লে বা এই নার্ভ সংকুচিত হলে কার্পাল টানেল সিনড্রোম হয়। এটা হলে কবজিতে ব্যথা হয়, অবশ হয়ে থাকে, ঝিনঝিন করে, তার সঙ্গে হাত দুর্বল হয়ে যায়। কবজির সন্ধির টেন্ডনের উপর অনেক সময় টিউমারের মতো লাম্প হয়, যাকে গ্যাংগ্লিয়ন সিস্ট বলে। এই সিস্ট নার্ভের উপর চাপ দিলে কবজিতে ডাল একিং টাইপের পেন হয়, তার সঙ্গে অবশ হয়ে থাকে, কবজি ও হাত ঝিনঝিন করে। আবার গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হলেও কবজিতে ব্যথা যন্ত্রণা হয়। আর একটা কারণে কবজিতে ব্যথা হয় সেটা হলো কিয়েনবক্স ডিজিজ। এটা যুবকদের বেশি হতে দেখা যায়। এই রোগে কবজির লুনেট বোন বেশি আক্রান্ত হয়, আক্রান্ত স্থানে চাপ দিলে ব্যথা লাগে। তাছাড়া কিছু কিছু রোগের কারণেও কবজিতে ব্যথা হয়, যেমন ডায়াবেটিস, লিউকেমিয়া, লুপাস, থাইরয়েডের সমস্যা ইত্যাদি। এবার কবজির সন্ধি বা রিস্ট জয়েন্টের ব্যথার চিকিৎসায় আমি কয়েকটি
কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করব। প্রথম ওষুধ হলো আর্নিকা মন্টেনা 200। পড়ে গিয়ে আঘাত লেগে কবজিতে ব্যথা হলে এই ওষুধ প্রয়োগ করা যায়। আঘাত লাগার ফলে কবজির সন্ধি ফুলে লাল ও গরম হয়ে যায়, কাটিয়ে থাকে এবং থেঁতলে যাওয়ার মতো ব্যথা, আক্রান্ত স্থান স্পর্শকাতর হয়ে ওঠে এবং রোগী হাত ছোঁয়াতে দেয় না। এরকম হলে আর্নিকা চমৎকার কাজ করে। আবার কবজির সন্ধি মচকে গেলে এবং তার জন্য প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হলে প্রথম দুদিন তিনবার করে আর্নিকা 200, তারপরের দুদিন তিনবার করে রাষ্ট্রক 200 সেবন করলে চমৎকার ফল পাওয়া যায়। প্রয়োজনে এই দুই ওষুধ একই নিয়মে রিপিটেশন করতে পারেন। এর পরের ওষুধ হলো রাষ্ট্রাস 200। কোনো ভারী জিনিস জোর করে টেনে তোলার কারণে কবজি এবং এর চারপাশের মাসেল, লিগামেন্ট, টেন্ডন ও হাড়ে অতিরিক্ত চাপ পড়ে ব্যথা যন্ত্রণা হলে এই ওষুধ প্রয়োগ করা যায়। পড়ে গিয়ে বা খেলতে গিয়ে কবজি মচকে গেলেও রাষ্ট্রক্স খুব ভালো কাজ করে। তাছাড়া অন্য কারণে কবজিতে ব্যথা হলেও এই ওষুধ প্রয়োগ করা যায়। তবে ওষুধের চরিত্রগত লক্ষণগুলো অবশ্যই মিলতে হবে, যেমন কবজির ব্যথা কবজিতে মচকে যাওয়ার মতো বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, আক্রান্ত স্থানে ঠান্ডা কোনো কিছু লাগালে ব্যথা বেড়ে যায়, গরম সেঁক দিলে রোগী ভালো বোধ করে, কবজি ও হাত আড়ষ্ট হয়ে থাকে, সকালের দিকে এই আড়ষ্টভাব বেশি থাকে, প্রথম নড়াচড়ায় ব্যথা ও আড়ষ্টভাব বেড়ে যায়, তারপর দিন বাড়ার সাথে সাথে নড়াচড়া করতে করতে ব্যথা ও আড়ষ্টভাব কমে যায়, আবার একটানা কাজ করতে থাকলে ব্যথা আবার বেড়ে যায়। রাষ্ট্রক্সের কবজির ব্যথা মাঝরাতের পর বিশ্রামে প্রথম নড়াচড়ায় এবং ভিজে স্যাঁতস্যাঁতে আবার বেড়ে যায়, উত্তাপে ও নড়াচড়ায় কবজির ব্যথা কমে যায়। রিস্ট পেন বা কবজির ব্যথার চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো ব্রায়নিয়াল বা 200। এসুদে কবজির সন্ধি ফুলে লাল ও গরম হয়ে থাকে, আক্রান্ত স্থানে ছুঁচ ফোঁটার মতো বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সামান্য নড়াচড়ায় এই ব্যথা বেড়ে যায়, আক্রান্ত অঙ্গ স্থির রাখলে বা নড়াচড়া না করালে ব্যথা কম থাকে, ব্রায়না রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে এবং প্রচুর পিপাসা থাকে। এর পরের ওষুধ হলো বেলিসপেরিনিস 200। এসুদের লক্ষণে দেখা যায় কবজির সন্ধি ও হাত টাটিয়ে ক্ষতযুক্ত হয়ে ওঠে, যেন মনে হয় কবজির সন্ধি মচকে গেছে, কনুই থেকে কবজি পর্যন্ত সংকুচিত হয়ে থাকার মতো অনুভূতি হয়, যেন মনে হয় কবজির চারপাশে কোনো রবারের ব্যান্ড লাগানো আছে। আঘাত লেগে কবজিতে ব্যথা হলে আর্নিকার মতো এই ওষুধ প্রয়োগ করা যায়। নেক্সট ওষুধ হলো রুটা 200। একই কাজ একটানা করে কবজিতে ব্যথা হলে এই ওষুধ প্রয়োগ করা যায়। কবজির ওভার ইউজ এবং ওভারস্ট্রেনিংয়ের কারণে টেন্ডিনাইটিস হয়ে কবজিতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হলে রুটা চমৎকার কাজ করে, কবজির সন্ধি টাটিয়ে থাকে এবং আড়ষ্ট হয়ে থাকে, আক্রান্ত স্থানে হাত দিয়ে চাপ দিলে ব্যথা বেড়ে যায় এবং হাত দুর্বল হয়ে থাকে, গ্যাংগ্লিয়ন সিস্টের কারণে কবজিতে ব্যথা হলেও এই ওষুধ প্রয়োগ করা যায়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো রডোডেন্ডন 200। যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো বাতজনিত কারণে কবজির সন্ধি ফুলে লাল ও গরম হয়ে থাকে এবং আড়ষ্ট হয়ে থাকে, আক্রান্ত স্থানে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, এসুদে ডানাতের কবজি বেশি আক্রান্ত হয়, কবজির ব্যথা ঝড় বৃষ্টির আগে বিশ্রামে রাতে এবং সকালের দিকে বাড়ে, আক্রান্ত স্থানে গরম সেঁক দিলে ব্যথার উপশম। এবার ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাব। নির্বাচিত ওষুধ সকাল রাত দুবার করে খালি পেটে 7 দিন সেবন করতে হবে, পরের 7 দিন ওষুধ বন্ধ রেখে আবার 7 দিন সেবন করতে হবে, এভাবে 1 মাস ওষুধ খেতে হবে, প্রতিবার 2 থেকে 3 পাউন্ড ওষুধ সরাসরি জেবে দিতে হবে। শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু নিয়ম ও সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে, যেমন আঘাত লেগে কবজি ফুলে গেলে আক্রান্ত স্থানে বরফ লাগাতে হবে, কবজির ব্যথায় কবজিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, কবজিতে ব্যথা হলে রিস্টব্যান্ড ব্যবহার করতে পারেন, কোনো রোগের কারণে কবজিতে ব্যথা হলে আগে সেই রোগটার চিকিৎসা করতে হবে, প্রয়োজনে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন, প্রোটিন ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, কবজির ব্যথা হতেই থাকলে দেরি না করে একজন চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন, আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।